আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি মশলা রেসিপি, যে মশলা আপনি জানলে গরুর মাংস বলেন, মুরগি বলেন, যে কোনো মিট আইটেম আপনি রান্নার জন্য এক্সপার্ট হয়ে যাবেন। এই মশলাটা কিভাবে সহজে আপনি বাসায় তৈরি করবেন এবং এই মশলার প্রত্যেকটার কী ধরনের মাপ আপনি ব্যবহার করবেন, এ টু জেড এই ভিডিওর ডিটেলসে আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। এবং এই মশলাটা আপনি সংরক্ষণ করবেন কিভাবে এবং কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, সম্পূর্ণ ভিডিওতে থাকছে ফুল ইনফরমেশন। সো দেরি না করে আজকের ভিডিও আমি শুরু করতে যাচ্ছি। তার আগে আমি একটা কথা বলে নেই, এখানে আমরা যে স্পাইসিগুলো ইউজ করতেছি, আমরা সহজেই বলি এই স্পাইসি যখন পাউডার হয়ে যায় আমরা গরম মশলা বলি। গরম মশলা মানে তো বুঝেন একটু জাল হবে। তো এখানে দুই ধরনের স্পাইসি আছে, একটা হচ্ছে শুধু ফ্লেভার ছড়ায় মানে গ্রান ছড়ায়, আর একটা হচ্ছে ঝাল ছড়ায়। আর কিছু মশলা আছে ফ্লেভার এবং ঝাল স্পাইসি দুইটাই ছড়ায়। সো আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে কোন মশলা ঝাল হয়, কোন মশলা ফ্লেভার হয় এবং কোন মশলা ঝাল এবং ফ্লেভার দুইটাই হয়। আবার অনেকেই হচ্ছে আরও অন্যান্য মশলাও ব্যবহার করে, আমি ওই ধরনের মশলা ব্যবহার করি না, এটা আমার সিক্রেট একটা রেসিপি। বাট আপনাদের জন্য এটা সিক্রেট না, কারণ আমি চাই আপনারা ভালো রান্না করেন এবং রান্না এক্সপার্ট হয়ে যান। সো এখানে আমি যে মশলাগুলো নিয়েছি আমি একটু প্রথমে একটু এক্সপ্লেন করে নিই। এটা হচ্ছে কালো গোলমরিচ, আমি গ্রাম ফরও বলতেছি, এটা হচ্ছে কালো গোলমরিচ। তারপরে নিয়েছি আমি হোয়াইট সাদা গোলমরিচ, হোয়াইট পেপার যেটাকে বলি, আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার। আর এই জিনিসটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা হচ্ছে পিপল বলি আমরা, পিপল। এটা খুবই ঝাল, এটা অনেক স্পাইসি হয়। তারপরে সবাই আমরা জানি জৈত্রী, জৈত্রী নিয়েছি। তারপর নিয়েছি এটা হচ্ছে নাটমেগ, যেটাকে আমরা জয়ফল বলে থাকি। তারপর নিয়েছি এখানে এলাচি আছে, কার্ডামুন, আর এখানে দারচিনি নিয়েছি, সিনামুন, এটা হচ্ছে কাবাব চিনি, এটা নর্মালি কাবাব চিনি বলে থাকি। তারপর এটা হচ্ছে লং, লং, আর এখানে যেই কমন যে তিনটা মশলা সেটা হচ্ছে ধনিয়া, জিরা এবং তেজপাতা, আমরা সবাই এটার সাথে পরিচিত। তো আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো কত গ্রাম কোনটা ইউজ করবেন এবং কিভাবে ইউজ করবেন, কিভাবে পাউডার করবেন, কিভাবে সংরক্ষণ করবেন। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি 150 গ্রাম ধনিয়া, আস্ত ধনিয়া নিয়েছি। এই ধনিয়ার স্বাদটা হচ্ছে মূলত আসলে ফ্লেভার চেঞ্জ করে, তেমন একটা স্পাইসি হয় না। তারপর এখানে আমি 150 গ্রাম জিরা নিয়েছি। জিরা খাবারের ফ্লেভার এবং একটু ঝাল অর্থাৎ একটু স্পাইসি পরিবর্তন করে। তারপর আমি এখানে 30 গ্রামের মতো তেজপাতা নিয়েছি। তেজপাতাটা মূলত খাবারের ফ্লেভার চেঞ্জ করে, গ্যারান চেঞ্জ করে, টেস্ট চেঞ্জ করে না। আপনারা চাইলে এই তেজপাতাটা 60 গ্রামও ইউজ করতে পারেন। আমি 30 গ্রাম দিয়েছি, একটা কারণ আছে, কারণ হচ্ছে কি, আমি তেজপাতার ফ্লেভারটা মাংসতে একটু কম ইউজ করার চেষ্টা করি এবং তেজপাতাটা আস্ত তেজপাতাও মাংসতে দেওয়া হয়, সেজন্য আমি তেজপাতাটা একটু কম ইউজ করেছি। আর তেজপাতা মূলত খাবারের ফ্লেভার চেঞ্জ করে, টেস্ট চেঞ্জ করে না। তারপর এখানে আমি সাদা গোলমরিচ নিয়েছি 25 গ্রাম, এটা হচ্ছে কালো গোলমরিচ। আমি কালো গোলমরিচ নিয়েছি 45 গ্রাম, 45 গ্রামস। এটার সাথে আমরা অনেকেই পরিচিত বাট একটু ধোকা খেয়ে যাই, কারণ হচ্ছে এটা দেখতে অনেকটা কালো গোলমরিচের মতো, ব্ল্যাক পেপার, তবে এখানে একটু পরিবর্তন আছে। কালো গোলমরিচ এরকম গোল হয়, আর এই এটা হচ্ছে কাবাব চিনি, এটা জাস্ট একটু এই যে ডাটার মতো থাকে কাবাব চিনি। সো আশা করি আজকের পর থেকে কেউ আর ডস খাবেন না। সো এই কাবাব চিনি ইউজ করেছি মাত্র 15 গ্রাম। এখানে আমি সাদা এলাচি দিয়েছি 20 গ্রাম। আপনারা চাইলে এখানে এক পিস কালো এলাচি দিতে পারেন, যেটা বড় কালো এলাচি দিতে পারেন। তারপর জৈত্রী, জৈত্রী নিয়েছি 15 গ্রাম। জৈত্রী খাবারের ফ্লেভার চেঞ্জ করে এবং স্বাদও, টেস্টও চেঞ্জ করে, আর এলাচি খাবারের টেস্ট এবং ফ্লেভার দুইটাই চেঞ্জ করে। আর হচ্ছে কাবাব চিনি খাবারের টেস্ট ফ্লেভার দুইটাই চেঞ্জ করে। এটা হচ্ছে লং, লং নিয়েছি মাত্র 10 গ্রাম। লং এমন একটি খাবার, এমন একটি স্পাইসি, যে স্পাইসিটা খাবারের আসলে অনেক ফ্লেভারের জন্য অনেক হেল্প করে, আবার এই লংটা অতিরিক্ত দিলে খাবারের টেস্ট অনেক নষ্ট হয়ে যায়। সো এটা খুব কেয়ারফুলি ইউজ করতে হয়। এই মশলাটার নাম পিপল, এটা খুবই স্পাইসি, এটা এতটা স্পাইসি হয় মূলত আমরা যদি বোম্বাই মরিচ বলি, বোম্বাই মরিচ থেকেও এটা অনেক স্পাইসি, এটা খুবই স্পাইসি। এটা দিয়েছি মাত্র 10 গ্রাম।
এই মশলা আমরা সবাই চিনি দারুচিনি। দারুচিনি খুবই সুইট একটি টেস্ট নিয়ে আসে এবং ফ্লেভার আনে খাবারে। আপনি যদি গরম মশলা অনেক স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে দারুচিনি কম ব্যবহার করবেন, এবং যদি স্পাইসি যদি আপনার কম প্রয়োজন হয় তাহলে দারুচিনিটা একটু বাড়িয়ে ইউজ করবেন। এখানে আমি দারুচিনি নিয়েছি 30 গ্রাম। আপনারা চাইলে এই দারুচিনি যদি স্পাইসি যদি মশলাতে কম ব্যবহার করতে হয় 90 থেকে 120 থেকে 150 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটা ডিপেন্ড করে আসলে আপনারা মশলার স্পাইসি লেভেল কতটুকু চান। সো আমি দারুচিনি দিয়ে দিচ্ছি এখানে। এটা আমরা সবাই চিনি, এটা হচ্ছে জয়ফল বলি, নাটমেগ। জয়ফল মূলত স্পাইসিতে মশলাতে গরম মশলাতে যে কাজটা করে, জয়ফল হচ্ছে মাংস একেবারে সফট করে ফেলে। আপনি যে এ পর্যন্ত যতগুলো মশলা দেখেছেন এখানে কোনো মশলাই মাংস সফট করবে না। আপনি এই একমাত্র জয়ফল যদি আপনার গরম মশলাতে থাকে সেক্ষেত্রে আপনার মাংস দ্রুত সিদ্ধ হবে, এবং জয়ফল কিন্তু যথেষ্ট পরিমাণ স্পাইসিও বটে এবং ফ্লেভারও বটে। সো আমি অনলি একটা জয়ফল ইউজ করেছি এখানে। যদি জয়ফলের সাইজ ছোট হয় সেক্ষেত্রে আপনি দুইটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে একটা অনলি একটা জয়ফল ব্যবহার করেছি। আমি জয়ফলটা জাস্ট ভিতরে উপরে শেলটা ভেঙে দিয়ে দিলাম। এখন আপনাদের যেই মেইন কাজটা, এটা একটু খেয়াল করে করতে হবে, মশলাটা রোস্ট করতে হবে। মশলাটা যখন টালবেন অবশ্যই সোলার হিট একেবারেই কম থাকবে। অতিরিক্ত সোলার হিট যদি ইউজ করেন সেক্ষেত্রে মশলা তিতা হয়ে যাবে, কালার পরিবর্তন হয়ে যাবে এবং কালো হয়ে যাবে। আর মশলা যখন তিতা হয়ে যায় আপনি যখন মাংস রান্না করবেন মাংস তিতা লাগবে। সো এখন মশলা আপনার রোস্ট করার জন্য খুবই স্লো, এই স্লো হিটে আপনি অন্তত না হলেও 15 থেকে 20 মিনিট মশলা রোস্ট করতে হবে, যত স্লো হিটে করা যায়। অতিরিক্ত হিটে যদি করেন তাহলে হচ্ছে মশলা তিতা হয়ে যাবে। এখানে এই জায়গাটা একটু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, 15 থেকে 20 মিনিট খুব স্লোলি স্লোলি আপনার এই মশলা রোস্ট করতে হবে। আবার আপনারা এটাও করতে পারেন, বাসায় যদি ওভেন থাকে সেক্ষেত্রে ওভেনে জাস্ট একটা ট্রেতে নিবেন, নিয়ে জাস্ট একদম স্লোলি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র 2 ঘন্টা দিবেন। 100 ডিগ্রি সেলসিয়াস মাত্র 2 ঘন্টা দিবেন, দেওয়ার পরে হচ্ছে গিয়ে দেখবেন যে সবগুলো একেবারে ক্রিস্পি হয়ে গেছে। তারপর ব্লেন্ডার করে নেবেন। আমি এখানে মশলার দ্বিতীয় স্টেপটা বলবো, মশলাটা কীভাবে সংরক্ষণ করবেন এবং কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। সো এই স্টেপগুলো আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি একটা মশলার ভিডিও আপনার সবসময় রান্নার জন্য হেল্প হয়ে থাকবে। আমি নাড়ানোর সুবিধার্থে একটি জাস্ট কড়াইয়ের মতো একটা পট নিয়েছি। এখানে গরম মশলায় আমি দেখেছি অনেকে আরও আদার্স স্পাইসি আদার্স মশলা ব্যবহার করে। আমি শুধু এখানে মশলার যেই কেমিস্ট্রি আছে, প্রত্যেকটা মশলার এক একটা রূপ আছে, এক একটা টেস্ট আছে, এক একটা ফ্লেভার আছে, ওই ফ্লেভার অনুযায়ী এটা হচ্ছে আমার সিক্রেট, টু বি অনেস্ট এটা আমার সিক্রেট একটা রেসিপি। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি এই জন্যই যে আপনারা এই রেসিপিতে যদি মশলাটা তৈরি করেন বাসায় যেই কোনো ধরনের অনুষ্ঠান বা যে কোনো সময় মুরগি অথবা গরুর মাংস যেটাই রান্না করেন আমার মনে হয় আপনারা এনজয় করতে পারবেন, মন থেকে বলতেছি কথাটা। আর এই মশলাটা হচ্ছে আপনার অন্য মশলার সাথে আপনার মিল পাবেন না, কারণ এটা টোটালি একটু আলাদা। আমার মশলা অলরেডি রোস্ট হয়ে গেছে, এটা আসলে কালার পরিবর্তন হয় না কারণ আমি এত স্লো হিটে কুক করেছি, জাস্ট ফ্লেভার আসতেছে, কালার পরিবর্তন হয় নাই। সো আমি এখন জাস্ট এটা ঠান্ডা করব, ঠান্ডা করার পরে ব্লেন্ডার করব। সো ব্লেন্ডার করার পরে প্যাকেটিং কীভাবে করবেন এবং কীভাবে সংরক্ষণ করবেন এ টু জেড আমি বিস্তারিত বলার চেষ্টা করতেছি আপনাদের সাথে। ও মাই গড, এটা এতটা স্ট্রং ফ্লেভার দেখতে পাচ্ছেন, মশলা একেবারে পাউডার হয়ে গিয়েছে। এখন আমি প্যাকেজিং এর ব্যাপারটি একটু আপনাদের সাথে শেয়ার করি। এই মশলা যদি আপনি একবার তৈরি করেন
প্রায় 6 মাসের মতো 6 মাস ইভেন দো 1 বছর আপনি প্যাকেজিং করে রাখতে পারবেন সেই ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে আমি কি করি ছোট ছোট ফলিতে জাস্ট অল্প অল্প করে আমি দেখাচ্ছি আমি কি করি এরকম ছোট ছোট ফলিতে জাস্ট মনে করেন আমি 2 কেজি মাংস রান্না করব ম্যাক্সিমাম 2 কেজি মাংস রান্না করার যে মশলা লাগবে এই এমন ছোট ছোট করে জাস্ট আমি ফলিতে মোড়ায়ে আমি পেঁচিয়ে তারপরে ঘিটা দিয়ে রেখে দিই এতে করে কি হয় আমার জাস্ট এটা এই মশলা আমার একবারে ফলিতে খোলা হয় আর একবারে যখন আমি ইউজ করি তখন একবারে আমার মশলাটা শেষ হয়ে যায় মশলাতে বাতাস ঢুকে না মশলার ফ্লেভার ভালো থাকে এবং এই মশলা সহজে নষ্ট হয় না সরি আপনারা নরমালি কি করেন মশলা পাউডার করার পরে একটা বড় একটা ডিব্বা বা একটা কোটাতে রাখেন আমি শিওর তারপরে ওখান থেকে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কি হয় একবার দুইবার যখন ডিব কোটাটা খোলা হয় মশলার ফ্লেভারটা কিন্তু কমে যায় যার কারণে আমি সাজেস্ট করবো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আইডিয়া যে আপনি জাস্ট ছোট ছোট ফলি কিছু রাখবেন রাখার পর মশলা যখন একবার তৈরি করবেন কারণ এই মশলা তো অনেক অনেক দামি সো এই মশলাটা একবার যখন তৈরি করবেন কম তৈরি করা সম্ভব হয় না এই জন্য আমি বলবো যখনই একবারে তৈরি করবেন এরকম ছোট ছোট ফলি করে তারপরে রেখে দিবেন সো আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এটা আসলে একটা ইন্টারেস্টিং ভিডিও এটা ডিফারেন্ট কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা রান্না যারা করে তাদের সবারই জানা উচিত এটা খুবই অ্যাসেনশিয়াল একটা ভিডিও স্পাইসি মেকিং এবং স্পাইসি সংরক্ষণ করা যায় কীভাবে সেটা আর নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব মাছের জন্য যে মশলাটা তৈরি করি আমি সিক্রেট মাছ অনলি যে কোনো ধরনের মাছ রান্না করবেন মাছের কাবাব তৈরি করবেন তারপর হচ্ছে গিয়ে মাছের পাকোড়া তৈরি করবেন ইভেন দো হচ্ছে গিয়া কোনো ভেজিটেবল পাকোড়া বা ভেজিটেবল রিলেটেড কোনো আইটেম যদি তৈরি করেন সো ওই মশলাটা দিয়ে তৈরি করতে পারবেন সো আজকের মশলাটা ছিল শুধু অনলি যে কোনো মাংস যেমন গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস হাঁসের মাংস এই যত ধরনের মাংস আছে মাংসের জন্য এই মশলাটা পারফেক্ট নর্মাল আমরা যে মশলাগুলো ব্যবহার করি যেমন হলুদ মরিচ আদা রসুন বাটা তেল এগুলো তো ব্যবহার করবেনই আর এই মশলাটা ব্যবহার করবেন হচ্ছে গিয়ে দুইটা সময় একটা সময় হচ্ছে গিয়ে রান্না যখন শুরু করবেন মশলা যখন কষাবেন তখন একটু দিবেন আর একটা হচ্ছে গিয়ে রান্নাটা যখন তুলবেন তোলার 10 মিনিট আগে অথবা 5 মিনিট আগে জাস্ট অল্প একটু মশলা উপরে ছিটা দিয়ে ডাকনা দিয়ে রাখবেন রাখার পরে হচ্ছে গিয়ে পরিবেশন করবেন 5 থেকে 10 মিনিট পরে খুলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং মাংসের টেস্ট যদি পরিবর্তন না হয় তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই খারাপভাবে কমেন্টস করবেন আমি এটা কনফিডেন্ট থেকে বলতেছি সরি আশা করি ভালো লাগবে তো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই